মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, এই নাও এই ঘড়িটা, আজ আমি তোমাকে দিলাম, আমাকে দিয়েছিল তোমার দাদু। ঘড়িটা 200 বছর আগের, তবে এই ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটি কাজ করতে হবে। ছেলেটা বলল, কি কাজ বাবা? বাবা বললেন, এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে, তাদেরকে বলবে যে এই ঘড়িটি তুমি বিক্রি করতে চাও। ছেলে তাই করল, রাস্তার পাশের ঘড়ির দোকানে ঘড়িটা নিয়ে গেল। সে ফিরে এলে তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, দোকানদার ঘড়িটার দাম কত দিতে চাইল? ছেলেটা বলল, 100 টাকা মাত্র, ঘড়িটা নাকি অনেক পুরাতন তাই। বাবা বললেন, এবার পাশের কফি শপে যাও, তাদেরকে বলো যে তুমি এই ঘড়িটি বিক্রি করতে চাও। ছেলেটা তাই করল, ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেল। ফিরে এসে তার বাবা জানতে চাইল, কি বলল ওরা? ছেলে, ওরা তো এটা নিতেই চাইল না, বলল এত পুরাতন নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে। বাবা হাসলে, বললেন, এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও, তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে 200 বছর আগের। ছেলেটা এবারও তাই করল, সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেল। ফিরে এলে তার বাবা বলল, কি বলল ওরা? ছেলে, ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়, তারা এই ঘড়িটার দাম 1 লক্ষ টাকা দিতে চাইল আমাকে। ছেলের কথা শুনে বাবা হাসলেন, বললেন, আমার সন্তান, আমি তোমাকে এটাই শেখাতে চাইছিলাম যে যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে, আর যারা তোমার মূল্য বুঝবে না তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবে না। তাই যারা তোমাকে মূল্যায়ন করবে না তাদের দেখে হতাশ হয়ে পড়ো না, তারা তোমার মূল্য বুঝতে অক্ষম, তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আজই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।